মানে দ্য উইন্ড ক্যাপ। লেখিকা হচ্ছেন জে হায়াত কেওলিন, হচ্ছেন একজন আমেরিকান অথর। নাও লেটস রিড। দেয়ার ওয়াজ ওয়ান্স এ ল্যাড হু ওয়ান্টেড টু বি এ সেলার। এখন এক বালক ছিল যে নাবিক হতে চেয়েছিল, বাট হিজ মাদার উড নট লেট হিম গো টু দ্য সি। কিন্তু তার মা তাকে সমুদ্রে যেতে দিত না। চাইল্ড, বাচ্চা, হোয়াট ডু ইউ নো অফ সেইলিং? তুমি নাবিক সম্পর্কে কি জানো? সি উড সে, তিনি বললেন, ইউ আর এ ফার্মার সন, ইউ নো দ্য টার্ন অফ দ্য সিজনস অ্যান্ড দ্য স্মেল অফ দ্য সয়েল, বাট ইউ ডোন্ট নো দ্য সি। তুমি জানবে আবহাওয়া সম্পর্কে, মাটির গন্ধ সম্পর্কে, কিন্তু তুমি সমুদ্রকে জানো না। নাও দ্য বয় হুজ নেম ওয়াজ জন হ্যাড অলওয়েজ ওবেড হিজ মাদার। এখন সে বালক যার নাম ছিল জন, মায়ের বাদ্য সন্তান ছিল, তাহলে এখানে আমরা বালকের নাম পেয়ে যাচ্ছি জন। বাদ্য সন্তান যখন, তাহলে নিশ্চয় মায়ের বেশ ভালোই ছেলে। সো হি ওয়েন্ট অ্যাবাউট হিজ ফার্ম ওয়ার্ক উইথ এ হেভি হার্ট, বাট ডিড নট এগেন মেনশন দ্য শি। কি বলছে? বলছে যে সুতরাং সে তার কৃষিকাজে চলে গেল একটি ভরাক্রান্ত হৃদয় নিয়ে, এবং সমুদ্রকে আর কখনো উল্লেখই করল না। ওয়ান ডে হি হ্যাড বিন ওয়াকিং বিহাইন্ড দ্য ক্লক, একদিন সে লাঙল দিতে হাঁটছিল। হি অল বাট রান ওভার এ টিনি গ্রিন টার্টল অন এ প্লট অফ ডার্ট। সে আর একটু হলে একটা মাটির ঢিলার উপর একটি কাছিমকে প্রায় চাপা দিয়ে ফেলছিল। সে জানতো যেখানে সেটি নিরাপদে থাকবে। When he was done with plowing, John plucked the turtle from his head. যখন তার লাঙল দেওয়া শেষ হলো, সে কি করলো? সে কাছে থেকে তার মাথা থেকে নিচে নামালো। To his utter surprise, he found that it had turned into a tiny green fairy man that stood upon his trunk at bow. বলেছে যখন সে সে কাছিমটিকে তার হাতে তালুর মধ্যে রাখলো, সেটি একটি সবুজ রঙের পরিমাণবে পরিণত হলো, এবং সে কি করছে? পরিমাণবটি তার হাতে তালুর উপর দাঁড়িয়ে তাকে অভিনন্দন জানাচ্ছে। আই থ্যাংক ইউ ফর ইয়োর কাইন্ডনেস, টেল মি ইয়োর হার্টস ডিজায়ার। কি বলছে? বলছে যে আমি তোমাকে ধন্যবাদ জানাই আমার প্রতি এই দয়া দেখানোর জন্য। তুমি আমাকে বলো তোমার হৃদয়ের ইচ্ছাটা, এন্ড এবং আই উইল গ্র্যান্ট ইট টু ইউ ফর সেভিং মাই লাইফ, এবং আমি সেটিকে পূরণ করব আমার আমাকে বাঁচানোর জন্য। সেড দ্য ফেয়ারি ম্যান, পরিমাণবটি বলল। জন বোথ ব্যাক বাট সেড নাথিং। জনও তাকে অভিবাদন ব্যাক করলো, কিন্তু সে কিছুই বলল না। Although his heart yearned to go out to the sea, jodio tar hriday samudra jatray berote cheyechilo, he did not express his wish, kintu she tar ei iccha ta ke prokash korlo na. The green fairy man could read a heart easily, so he said, shei shobuj porimanobti shohoje hriday porte parto, tai she bollo, I see you wish to go sailing. তুমি নাবিক হতে চাও। John's face answered for him. জনের মুখের অঙ্গিটাই ছিল তার উত্তর। Okay guys, আমাদের এই স্ট্যান্ডার্ডটা এখানে শেষ হলো। আমরা আমাদের পরের ভিডিওতে আমাদের দ্বিতীয় স্ট্যান্ডার্ডে যাবো।